আনাস ভাই কিন্তু আমি পাঁচটা ব্যাট দেখানোর পর তার হাতে এজি ব্যাটটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনি যদি দেখেন এজি ব্যাটটার ওয়েট আছে এই মুহূর্তে 1042 গ্রাম, 1042 গ্রাম, এই ওয়েটটা তার কাছে পুরো পারফেক্ট মনে হয়েছে। ওয়েটের কারণে না, কিন্তু তার হাতে মনে হয়েছে যেটা ব্যালেন্সটা পারফেক্ট আছে, এর জন্য সে এটা নিছে। অনেকে দেখা যায় প্যাটের মধ্যে আপনার হচ্ছে লোকে এইভাবে বাইরে মানে লম্বা করে দিয়ে এইভাবে এইভাবে বাড়ি দেয়। ভাই এইভাবে এইভাবে যদি আপনি প্যাটের মধ্যে বাড়ি দেন, এইভাবে বাড়ি দিলে বল কি এত বড় থাকবে? এইভাবে বাড়ি দিয়ে আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি বল দিয়ে ডিরেক্ট মেরে দেখান লাগে কিনা। আমাদের এই হেলমেটগুলো কিন্তু কমপ্লিট একটা বাক্সের মধ্যে আসে, তো এগুলো আমাদের কমপ্লিট করে দিতে হয়। কমপ্লিট করে দেওয়ার পর আপনি দেখবেন বলটা দিয়ে এই যে বলটা আপনার চোখের এদিকে ভিতরে ঢুকতেছে। অনেকেই দেখা যায় ভিডিওর মধ্যে হেলমেট বাড়িতে হ্যামার দিয়ে, আসলে ভাই হ্যামার দিয়ে হেলমেট বাড়ি দিলে কিন্তু কোনো কাজ হবে না। হ্যামার কিন্তু এসে আপনার এইখানে লাগবে না, হেলমেটে লাগবে না, হেলমেটে লাগবে আপনার বল। তো আপনার দেখতে হবে বলটা লাগার পর ব্যথা পায় কি না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ক্রিকেট সেটের নতুন আরও একটু ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনারা দেখাবো বাচ্চাদের একটি সেট। আজকে সেটের প্রাইস পড়বে 4400 টাকা। 4400 টাকা হলে আজকে ফুল সেটটা নিতে পারবেন। তো আজকে ফুল সেটে কী কী থাকবে, এগুলোর প্রাইস কম হবে সব কিছু আপনাদের এক এক করে দেখাবেন। ডন এক্সপোস থেকে দিদার ভাই, দিদার ভাই এক এক করে দেখাবেন এগুলোর প্রাইস, ডিটেল সব কিছু আপনাদের জানাবেন। আসসালামু আলাইকুম, আমি দিদার হোসেন, আছি ডন স্পোর্টস থেকে। তো আজকে আমাদের মূলত ভিডিওটা থাকবে একটা ক্রিকেট সেট নিয়ে, সেটা হচ্ছিল বাচ্চাদের একটা ক্রিকেট সেট, যারা আন্ডার 14 লেভেলে খেলতে যাচ্ছে বা 5 ফিট হাইটের নিচে যাদের, তাদের জন্য ফার্স্ট হ্যান্ড প্লেয়ারদের জন্য যারা সেট খুঁজতেছেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের এই সেটটা থাকবে। এই সেটটার প্রাইস থাকবে 4400 টাকা। তো ভিডিওটা করার কিছুক্ষণ আগ মুহূর্তে আমাদের একজন ছোটো ভাই আসছে, দিবু ভাইয়ের ব্লগ দেখি সেও এই সেটটাই নিতে আসছে। তো ভাই আপনার নামটা একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি দিবু ভাইয়ের ব্লগ থেকে এসেছি, আমার নাম আনাস, আমি এই সেটটা কিনেছি 4400 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণভাবে ছোটো ভাইটার আমি হেল্প নেব। অনেকেই দেখা যায় ক্রিকেট সেট নেওয়ার পর আমাদের এখানে তাড়াহুড়ার কারণে ডিরেক্ট নিয়ে চলে যায়, কিংবা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে নেয়, কিন্তু নেওয়ার পর যেভাবে সেট আপটা করাতে হয় অনেকে জানে না কীভাবে সেট আপ করতে হয় বা আরেকজনের সাহায্য লাগে। তো ছোটো ভাইটা থাকার কারণে আজকে আমরা সেই সেট আপটা কীভাবে করবেন সেগুলো দেখে দেব। তো এক এক করে পরিয়ে দিচ্ছি। আমি সর্বপ্রথম শুরু করবো ছিল প্যাটটা দিয়ে। আমি এই প্রত্যেকটা প্রোডাক্টকে ওকে পরিয়ে দেখাবো এবং হচ্ছিল গায়ে এগুলোর কীরকম দাম থাকবে সেগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে ধারণ দেবো। এটা হচ্ছিল আমরা বিডিএম নামে এই প্যাটটা দিচ্ছি, বিডিএম। হ্যাঁ, এটার মধ্যে আপনারা সাদা এবং গ্রিন দুইটা কালার অপশন আছে। সাদাটার কালার রাখতেছি আমরা মাত্র 650 টাকা, আর গ্রিনটার কালার রাখতেছি হচ্ছিল গা আপনার 750 টাকা, 100 টাকা বাড়বে। ওটা রাইটি লেফটি দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে। আনাস এই মুহূর্তে হচ্ছিল রাইটি ব্যাটসম্যান, তো ওর জন্য আমি রাইটি প্যাটটাই দিচ্ছি। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে বাচ্চাদের হাইট কম বেশি হলে কম বেশি হলে এই যে প্যাকেজটা আমি দেখাচ্ছি এই সেটটার হাইট থাকতে হবে সর্বোচ্চ 5 ফিট পর্যন্ত। 5 ফিট প্লাস যদি কেউ হয়ে যায়, 5 ফিট 1-2 হলেও সে ইউজ করতে পারবে, কিন্তু 3 থেকে 4 উপরে চলে গেলে তখন সে আমাদের যে বড় একটা প্যাকেজ আছে পরবর্তীতে আরেকটা সেট আমরা দেবো, সেই প্যাকেজের সেই সেটটা তার জন্য হবে আর কি। আচ্ছা, তো এটা আমি প্রথমে একটু পরে দিচ্ছি। ভাইয়া তোমার এই ডান পাটা আমার কাছে একটু দাও। এটা ফার্স্ট টাইম আপনারা হচ্ছিল আমি দুইটা বিল দিয়ে দেখাচ্ছি, অনেকে তিনটা বিল ইউজ করে। প্রথমে প্রথম বিলটা তার যে থাকবে সেটা উপরেরটা লাগাবে, এবং সেকেন্ড টাইম তার যে নিচের বিলটা থাকবে সেটা ইউজ করবে। এ হচ্ছে তার প্যাট, এখানে সে একটু নর্মাল শু পরে আছে দেখে এতটুকু পর্যন্ত রয়েছে। যখন সে আরেকটু মানে স্কেচটা ইউজ করবে ক্রিকেটের, তখন প্যাটটা এই পর্যন্ত চলে আসবে। এই হচ্ছে এটা দুইটা একজোড়া, এটা হচ্ছিল প্যাট কমপ্লিট ওনাকে পরানো হয়ে গেছে। এটা প্রাইস রাখতেছি আমরা সাদাটার প্রাইস রাখতেছি 650 টাকা, আর যদি কালারিংটা নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 750 টাকা। অনেকেই দেখা যায় নেওয়ার আগে চিন্তা করে ভাই লাস্টিং কীরকম করবে, আসলে এই জিনিসগুলো হচ্ছিল আপনার হাতের ইউজের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি একটু যত্ন সহকারে এই যে বেলগুলো আছে এগুলো যদি একটু যত্ন সহকারে খোলেন এবং লাগান, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা অনেকদিন লাস্টিং করবে। কারণ প্যাড নষ্টই হয়ই হচ্ছে লোকে এই বেলটা, আর বেল যদি তারপরও নষ্ট হয়ে যায়, নর্মালি 1 বছর যাওয়ার কথা, যদি তার আগে নষ্ট হয়ে যায় আপনি চাইলে এগুলো সার্ভিসিং করায় আবার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা ছিল এটা, আর তারপর আমি দেখাবো হচ্ছে লোকে অ্যাডজাস্ট থাই, যেটা আমরা টিস্যু কাপড় ব্যাকসাইড হচ্ছে লোকে আপনার ফোম দেওয়া আছে, যার জন্য হচ্ছিল সে যখন ঘামিয়ে যাবে ঘামটা চুষে নেওয়ার জন্য এই এটা দুপায়ের জন্য। হ্যাঁ, দুপায়ের জন্য এটা অ্যাডজাস্টটা দিছি, কারো জন্য সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় সেটাও নিতে পারবে। আচ্ছা, এটা কালার হয়? হ্যাঁ, এটার হচ্ছে লোকে সাদা এবং হচ্ছে লোকে আপনার গ্রিন কালার, দুইটা কালার হয়, আর ব্লু কালার দুইটা কালার হয়। তবে এই কালারটাই দেখতে ভালো লাগতেছে, এই কালারটা দেখতে ভালো লাগছে। এটার মধ্যে এসএস বাদ আর 2-3টা নাম কিন্তু আপনার পাবেন, ডিএসসি পাবেন, এসজি পাবেন, 2-3টা নাম থাকে সবসময়। আচ্ছা, তো এটা আমি ওকে একটু পরে দেখাচ্ছি। যদি এটার কারো যদি কালারিং পছন্দ হয় তাহলে আমি সেক্ষেত্রে একটা কথাই বলবো ভাই, আপনার হাইটটা কিন্তু বড় হতে হবে। আপনি যদি ছোট হন তাহলে কিন্তু কালারিংটা আপনার জন্য হবে না, কালারিংটা সাইজটা একটু বড়। তো এটা আমি একটু পরে দিচ্ছি। এই হচ্ছে এটা,
এই যে এটা হচ্ছে লাগে এইভাবে পড়া সিস্টেম। এখানে পড়ার পর এই হচ্ছে সে এটা কমপ্লিট হয়ে গেছে পড়ানো। মাঝখানে তার হচ্ছিল গার্ড এবং সাপোর্টার দুইটা সিস্টেম থাকবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করে পড়বেন, আর প্রত্যেকটা জিনিসই আপনি জাস্ট একটু যত্ন সহকারে যদি পড়েন তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো অনেকদিন লাস্টিং করবে। তো এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা। 350 টাকা হলে অ্যাডজাস্ট থাইটা আপনি পড়তে পারবেন, নিতে পারবেন। তো এইখানে আমি হচ্ছে লাগে আপনার ব্যাটিং গ্লাভস দিচ্ছি দুইটা কোয়ালিটির, একটা হচ্ছে লাগে এসএস নামে আর একটা জিএম নামে। আচ্ছা, দুইটা, একটা সাইজ একটু ছোট, একটা সাইজ একটু বড়। তো আনাসের হাতটা একটু ছোট থাকার কারণে আমরা জিএমটা ওকে পড়াচ্ছি। প্রাইস সেমই থাকবে দুইটাই, যার যেই প্রাইসটা পছন্দ হোক নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি জিএমটা পড়াচ্ছি ওকে। এই যে জিএমটা, হ্যাঁ একটু পড়ো তুমি এটা। গ্লাভসটা সবসময় চেষ্টা করবেন, যারা নতুন অবস্থা, যারা নতুন অবস্থা তারা তো অ্যাকচুয়ালি জানে না অ্যাকচুয়ালি গ্লাভসটা কীভাবে পরতে হয়। প্রথম অবস্থায় যে আঙ্গুলের মধ্যে আপনার প্রোটেক্টটা থাকবে না সেটা পরতে হবে, তাহলে আপনার হচ্ছে লেগে এটা পরতে পারবেন। তারপরে যখন আপনি এটা পরবেন তাহলে কিন্তু আপনার পরতে একটু সুবিধা হবে। আচ্ছা, দুইটা জিনিস, এই হচ্ছে আমার ব্যাটিং গ্লাভসটা। এখন গ্রিপটা কীরকম হবে ও একটা ব্যাট দিয়ে ধরলেই বুঝতে পারবে। একটু ব্যাটটা ধরে দেখাও গ্রিপটা কীরকম হচ্ছে, কমফোর্ট আছে হাতে? আচ্ছা, এই হচ্ছে কমফোর্টেবল, কমফোর্ট ঠিক আছে এটা তোমার হাতে? একদম পুরো পারফেক্ট, ঠিক আছে। তো এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা। 350 টাকা, জি 350 টাকা হলো, এটা নিতে পারবে। এটা লেদার প্রোটেকশন কিরকম হবে? লেদার প্রোটেকশন খুবই ভালো। তুমি যে হাতে পরছো কিরকম লাগতেছে, সফট আছে? জি, একদম অনেস্টলি বলবো সফট আছে না কাটা? এটা সফট আছে। তাহলে এটা তো আমি দেখালাম, এখন দেখাচ্ছি হলো এলবোটা, যে এলবোগুলো পড়বে এই হচ্ছে এলবোটা। আচ্ছা, এলবোটা যেহেতু ও রাইটই, রাইট হ্যান্ডে পড়তে হবে। আমি একটু কষ্ট করে গ্লাভসটা খোলাচ্ছি। সেটা কমপ্লিট, আচ্ছা ঠিক আছে। এলবোটা সবসময় এখানে থাকবে, যাতে এই আপনার এই কোনোর যে হাড্ডিটা থাকবে এই হাড্ডিটা যাতে ওর সেফ থাকে, এলবোটা কিন্তু এখানেই থাকবে সবসময়, এটা খেয়াল রাখবেন। এ হচ্ছে ওর এলবোটা গেল। আর এই এলবোটার প্রাইস রাখতেছি আমরা কিন্তু 120 টাকা অনলি। এটার কালার একটাই অ্যাভেলেবেল, কিন্তু কয়েকটা নামের পাবেন আপনারা, বিডিএম বাদে এসএস এসজি দুই তিনটা নাম আছে, কারো যদি প্রয়োজন হয় নামটা নিতে পারবেন। তাছাড়া ব্যাক সাইডে এই যে দেখেন ভিতরে কিন্তু তুলার একটা সিস্টেম দেওয়া আছে, যেন ও ঘামটা যখন ঘামবে যে ঘামটা যাতে বাইরে না আসে, হ্যাঁ চুষে নিয়ে নেবে এটা। হ্যাঁ, তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে লোক আপনার চেস্ট গার্ডটা। এটা এসএস নামটা দিচ্ছি আমি এই মুহূর্তে, এটা এসএস বাদে আরও দুই তিনটা নামের পাবেন। এটা কিন্তু খুবই ভালো প্রোটেক্ট দেবে, ঠিক আছে প্রোটেকশন। এই হচ্ছে এটা, এটা প্রথম অবস্থায় একটু ফ্ল্যাট থাকে, জাস্ট দুই তিন দিন ইউজ করার পর এই ধরনের একটা প্রোটেক্ট চলে আসবে। এই হচ্ছে এটা প্রোটেক্টটা, এই যে কিছুদিন ইউজ করলে এখন যে এইখানে একটু ফুলে রয়েছে এই জায়গাটা, এটা তখন থাকবে না, এটা একদম স্লিম হয়ে যাবে, ওর ফুল বডির সাথে অ্যাকুরেট একটা শেপ চলে আসবে। এখন নতুন অবস্থায় একটু ফুলে থাকবে, বাট আপনি যদি টানা দুই চার দিন ওকে এটা ইউজ করান নর্মালি পুরো ফিটিং চলে আসবে। এটার প্রাইস কত? এটার প্রাইস রাখতেছি মাত্র আমরা 150 টাকা অনলি। 150 টাকা হলে সেটা নিতে পারবে। তো এই হচ্ছে চেস্ট গার্ডটা দেখালাম। তো এখন দেখাবো হচ্ছিল সবচেয়ে জরুরি যে জিনিসটা, তার হেলমেটটা। আমরা এর আগে কিন্তু আপনাদেরকে এই যে এবং হচ্ছিল নিভিয়া কোম্পানি দুটা কোম্পানি হেলমেট দিয়েছি, চাইলে ওই দুটোও নিতে পারবেন। সাথে এসএসের এই নতুন মডেল হেলমেটটা আসছে, হেলমেটটা কিন্তু কালারটা খুব ব্রাইট, যারা একটু ব্রাইট কালার হেলমেট খুঁজেন তারা এই হেলমেটটা দেখতে পান, খুবই ভালো। গ্রিলের কোয়ালিটিটাও খুবই সুন্দর আছে। অন্য অন্য কালার হবে না, এটার মধ্যে এই কালারটাই হবে, শুধু হচ্ছিল এসএস বা এজে কিংবা হচ্ছিল নিভিয়া নিলে সম্ভবত নেভি ব্লু কালার হতে পারে। আচ্ছা, তো ভাই এটা কি সাইজ হয়? হ্যাঁ, এটার হচ্ছিল ফ্রি সাইজ, এটা একটা সাইজই। শুধু নিভিয়াটা একটু মাথা ছোট যাদের তারা নিভিয়াটা ইউজ করবে, তাছাড়া এসএসটা হচ্ছিল যাদের মাথা মোটামুটি বড় তারা। আচ্ছা, এটা ইউজ করার সিস্টেম হচ্ছিল এই ওর যে থোতা বেলটা থাকবে সেটা ধরে এটা পরে ফেলবে। অ্যান্ড এই যে এটা কমপ্লিট ফিটিং করে দিচ্ছি, এই যে এটা কমপ্লিট ফিটিং। তোমার মাথায় ফুল ফিটিং আছে ভাইয়া? একটু ঘুরে দেখাও, এভাবে এভাবে ডান পাশে একটু ঘুরো, পিছনে ঘুরো এবার, এদিকে, ওকে ফুল ফিটিং আছে। আচ্ছা, তো এখন আমি একটা জিনিস বলতে চাই, অনেকেই দেখা যায় ভিডিওর মধ্যে হেলমেট বাড়িতে হ্যামার দিয়ে, আসলে ভাই হ্যামার দিয়ে হেলমেট বাড়ি দিলে কিন্তু কোনো কাজ হবে না। হ্যামার কিন্তু এসে আপনার এইখানে লাগবে না, হেলমেটে লাগবে না, হেলমেটে লাগবে আপনার বল। তো আপনার দেখতে হবে বলটা লাগার পর ব্যথা পায় কি না, ব্যথা লাগতেছে ভাইয়া? ও কিন্তু ওর এজ লেভেলে পোলাবাইনদের সাথে খেলবে, ও কিন্তু আমার এজ লেভেলে পোলাবাইনদের সাথে খেলবে। তো ওর এজ লেভেলে যারা থাকবে তাদের সর্বোচ্চ গতি থাকবে একটা বলের 100 পর্যন্ত, অ্যাভারেজ 100 পর্যন্ত। আমার মনে হয় না 100-এর বেশি ওর লেভেলের কোনো ছেলে মিলে গতি উঠাতে পারবে না। তো বলটা যদি ওর মাথায় লাগে ও কিন্তু ব্যথা পাওয়ার কোনো অপশন নেই। অনেকে দেখা যায় প্যাটের মধ্যে আপনার হচ্ছে লোক এইভাবে বাইরে, মানে লম্বা করে দিয়ে এইভাবে এইভাবে বাড়ি দেয়,
ভাই এইভাবে যদি আপনি প্যাটের মধ্যে বাড়ি দেন, এইভাবে বাড়ি দিলে বল কি এত বড় থাকবে? এইভাবে বাড়ি দিয়ে আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি বল দিয়ে ডিরেক্ট মেরে দেখান লাগে কিনা। এটাও ছিল মুড়ি, ব্যথা লাগতেছে ভাইয়া? তুমি লাগলে ডিরেক্ট বলে ফেলবা যে হ্যাঁ ভাই ব্যথা লাগতেছে। তো এটা বল দিয়ে মেরে দেখাতে হবে। আপনার অনেকে দেখা যায় প্যাটের ভিতরে এইভাবে এইভাবে বাড়ি দেয়, হ্যাঁ তো এটা বাড়ি দিলে কোনো কিছুই হবে না ভাই। এটা আইওয়াশ, এটা লোকে আইওয়াশ, জাস্ট আপনাকে জাস্ট একটু ধোকা দিতে আসছে এতটুকুই। আপনারা এই কী করে হেলমেটের মধ্যে দুইটা বাড়ি দেয় হ্যামার দিয়ে? হ্যামার দিয়ে কিন্তু আপনি খেলবেন, আপনি খেলবেন বল দেয়। আপনি নেওয়ার আগে অবশ্যই চেষ্টা করতে হবে যে আমার বলটা ই হয় কিনা। আর আমার কাছ থেকে নেন আর যেখান থেকে নেন, আপনি যখন হেলমেটে নেবেন আমাদের এই হেলমেটগুলো কিন্তু কমপ্লিট একটা বাক্সের মধ্যে আসে। আচ্ছা, তো এগুলো আমাদের কমপ্লিট করে দিতে হয়। কমপ্লিট করে দেওয়ার পর আপনি দেখবেন বলটা দিয়ে এই যে বলটা আপনার চোখের এদিকে ভিতরে ঢুকতেছে কিনা। অনেক সময় দেখা যায় কিন্তু অনেকে জানে না, না জানার কারণে এই খোপটা অনেক বড় নিয়ে নেয়। আচ্ছা, বড় নিয়ে নিলে হয় কি, রিক্স থাকে, বলটা যদি কোনো কারণে এখানে এসে লাগে ঢুকে যেতে পারে ভিতরে, এটা ক্ষতি, গতি বেশি থাকলে ঢুকে যাওয়ার সম্ভাবনা। তো আপনারা এটা একটু খেয়াল করে দেখে নেবেন এই পাশ থেকে যেটা ঢুকতেছে কিনা। এই হচ্ছে ওর পুরোপুরি কমপ্লিট সেট আপটা। আমি হেলমেটের প্রাইসটা বলি নি, হেলমেটের প্রাইসটা রাখতেছি কিন্তু আমরা আগের রেটটাই 350 টাকা, মাত্র 350 টাকা হলে আপনার এখন আমার কাছে তিনটা নাম পাবেন, যার যে নামটা পছন্দ নিতে পারবেন। আচ্ছা ভাই, যেহেতু হাতে বল আছে, বলের প্রাইসটা আমরা, বলের প্রাইসটা হচ্ছে 280 টাকা, আগের রেটটাই রাখতেছি, এটা স্যামসি কোম্পানি। তাছাড়া আমাদের কাছে নিউ ব্যালেন্স, এসজি, আপনার হচ্ছে লোকা নিউ ব্যালেন্স, এসজি, আর হচ্ছে লোকে আপনার ঈশান আছে, আরও বিভিন্ন নামের আছে, ওগুলো 300-350 টাকা বিভিন্ন নামের বল আছে, যার যে নামটা পছন্দ নিতে পারবেন। বাচ্চারা তো হোয়াইট বল চয়েস করে, সেক্ষেত্রে প্রাইস কি সেম থাকবে? হ্যাঁ, হোয়াইট বল নিলে আপনি ওই যে নিউ ব্যালেন্স এগুলো থেকে নিতে পারবেন, 350 টাকা প্রাইসই থাকবে ওইখান থেকে, কোনো সমস্যা নেই, যে কালারটা পছন্দ সেটাই নিতে পারবেন। আচ্ছা, তো এখন যেহেতু ওর এটা পরানো আছে, আমি এখান থেকে 5টা মডেলের আমার কাছে ব্যাট পাবেন এই মুহূর্তে আপনারা। এখানে আপনার হচ্ছে লোকে সিএট পাবেন, পাবেন হচ্ছে লোকে কুকাবুরা, সিএ, তারপরে হচ্ছে জিএম এবং এসজি, 5টা নামের ব্যাট আছে, যার যে নামটা পছন্দ নিতে পারবেন। আমি প্রত্যেকটা ব্যাটের শেপ কন্ডিশনটা একটু দেখাই দিচ্ছি। হচ্ছে বডি শেপটা ব্যাটের কিন্তু ভালো মোটা। আচ্ছা, অনেকে দেখা যায় টুগার্ট নিয়ে চিন্তিত থাকে, টুগার্টটা ভেঙে যাবে কিনা, কিন্তু না, টুগার্ট কিন্তু ভাঙার কোনো অপশন নাই, যথেষ্ট পরিমাণে একটা মোটা শেপ দেওয়া আছে। আচ্ছা, এই ব্যাটগুলো দিয়ে কিন্তু সে ম্যাচ খেলতে পারবে, ডিরেক্ট বলে দিলাম, সে ম্যাচ খেলতে পারবে। অনেকে দেখা যায় ভাই 1600 টাকার ব্যাট, আপনার ফুল সাইজের ব্যাটের কথা বলে যে 1600 টাকা, কিন্তু না, আপনি কিন্তু ছোট সাইজের যে ব্যাটগুলো আছে এইটা কিন্তু ম্যাচ খেলার ব্যাট। আমি যদি দেখাই, এখন পর্যন্ত এটা হ্যামারিং করা হয় নাই, কিন্তু এই অবস্থা আপনি যদি এটার স্ট্রোকটা দেখেন, এই যে দেখেন স্ট্রোক ভালো, বুঝতে পারছেন কিন্তু খুবই ভালো একটা স্ট্রোক আছে। তিনটা বান দেওয়া, হ্যামারিং করা, দুই সেটে দুটো ইঞ্জুরি টেপ লাগিয়ে দেওয়া, সবকিছু আমি ফ্রিতে করে দেবো, এটার জন্য কোনো চার্জ রাখবো না। তো ভাইয়া, বাচ্চারা তো খুব বেশি ওয়েট নিতে পারে না, সেক্ষেত্রে আজকে যে ব্যাট গুলো থাকবে এখানে, যে 5টা ব্যাট আছে, এগুলো ওয়েট কিরকম? এগুলোর ওয়েট এক একটা ব্যাটের এক একটা। ওয়েটের কথা যেহেতু বলছেন, আমাদের কাছে কিন্তু ওয়েট মেশিন আছে। আচ্ছা, যদি কারো প্রয়োজন হয় যে ভাই আমার একটু হালকা ব্যাটি দরকার, যার যতটুকু ওয়েট প্রয়োজন মেপে দিবেন, মেপে দিয়ে নিয়ে যেতে পারবেন। যেমন এই ব্যাটটার ওয়েট আছে 1104.5 গ্রাম, ঠিক আছে। তারপরে যদি কারো আরো হালকা প্রয়োজন হয় সেক্ষেত্রে কুকাবুরে এটা দেখতে পারবেন, এটা আছে হলো গা, আচ্ছা এটা একটু বেশি আছে, 1168 গ্রাম সেট। মোটামুটি আপনি ধরতে গেলে অ্যাভারেজ ওয়েটগুলো আছে 1100 থেকে স্টার্ট। এখানে বিভিন্ন ওয়েট আছে, যার বিভিন্ন প্রয়োজন আপনি বেশি দিতে পারবেন, বেশি দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাছাড়া ব্যাট, ক্রিকেট যারা খেলে তাদের ব্যাটগুলো নির্ভর করা হচ্ছে লোকে আপনার ব্যালেন্সের উপরে, ওয়েট ডাজেন্ট ম্যাটার করে, তার যদি হাতে ব্যালেন্স অ্যাকুরেট থাকে তাহলে সেই ব্যাটটা ইউজ করতে পারবে। আচ্ছা, এখন এটা অনেকে ভাবে যে ওয়েটটা হালকা হলে মনে ঠিক আছে, কিন্তু না, আপনি দেখবেন আপনার হাতে ব্যালেন্স আছে কিনা। আনাস ভাই কিন্তু আমি 5টা ব্যাট দেখানোর পর তার হাতে এসজি ব্যাটটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনি যদি দেখেন এসজি ব্যাটটার ওয়েট আছে এই মুহূর্তে 1042 গ্রাম, 1042 গ্রাম, এই ওয়েটটা তার কাছে পুরো পারফেক্ট মনে হয়েছে। ওয়েটের কারণে না, কিন্তু তার হাতে মনে হয়েছে যেটা ব্যালেন্সটা পারফেক্ট আছে, এর জন্য সে এটা নিছে। ওকে, তো এই ব্যাটগুলো আমরা যে প্রাইসটা রাখতেছি, পুরো ব্যাটটা যেই 5টা মডেল থেকে যে কোনো মডেলটাই আপনি নেন না কেন, এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 1600 টাকা। 1600 টাকা, হ্যাঁ, অনলি 1600 টাকা হলে আপনারা এই ব্যাটগুলো নিতে পারবেন, যেটাই পছন্দ হোক এই 5টা নাম থেকে। আর সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে পুরো ক্রিকেট সেটটা আপনি কী ব্যাগের মধ্যে নেবেন, সেটা আমার কাছে হচ্ছে লোক এখন এই ডিএসসি নামের এই ব্যাগটা নিতে পারবেন। এটার মধ্যে 2টা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে, কালো এবং লাল, আমি 2টা কালার একটু দেখা দিচ্ছি। তো এই ব্যাগটার মধ্যে আপনার এ আর একটা কালারও নিতে পারবেন, 2টা কালার আছে, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, ঠিক আছে। এটা চেন ছাড়া আর কোনো জায়গাতে পানি ঢোকার কোনো অপশন নেই, চান্স নেই, কোনো চান্স নেই, ঠিক আছে। ব্যাট কয়টা রাখা যাবে এটার মধ্যে? ব্যাট রাখতে পারবে 1টা ব্যাট, ঠিক আছে। যারা ওদের এজ লেভেলে আছে তারা এই এই সেটে নেয়, যদি কারো প্রয়োজন হয় যে একটু ভালো খেললে তারা কিন্তু সবসময় বড় একটা ব্যাগ ইউজ করতে চায়, তো বড় ব্যাগ নিলে ওগুলো 2 সেটে 2টা ব্যাট রাখার অপশন আছে, তখন সেটা নিতে পারবে, সেটার প্রাইস রেঞ্জ একটু বাড়বে আর কি। এই
তো এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 450 টাকা তো পুরো প্যাকেজটা মিলে আমার এখানে প্রাইস আসতেছে হলো গিয়ে আপনার 4550 টাকার মত তো এই পুরো প্যাকেজটা যারা দিবেন তাদের জন্য আপনার হলো গিয়ে 4400 টাকা রাখা হবে যদি ফুল প্যাকেজটা নেন আর যদি কোনো কিছু আলাদা আলাদা নিতে হয় সেটাও নিতে পারবেন কারো যদি মনে হয় যে কোনো প্রোডাক্ট আপনার আপডেট করা দরকার অ্যাজ লাইক আপনার ব্যাটিং গ্লাভস কিংবা প্যাড কিংবা হলো গিয়ে আপনার অ্যাডজাস্ট থাই চেস্ট গার্ড এলবো কোনো কিছু যদি আপনার মনে হয় যে ভাই এই জিনিসটা আমার কাছে একটু নর্মাল লাগতেছে আমার একটু আপডেট করে দেন আপনি আপডেট করে নিতে হবেন শুধু কিছু টাকা অ্যাড হবে আপনি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের দামটা যেটা হবে এই প্রোডাক্টের দাম থেকে বাদ দিয়ে ওই প্রোডাক্টের দাম অ্যাড করে দেওয়া হবে এতটুকুই তো এই ছিল আমার আজকের মূল ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেছেন বুঝেছেন কী কী জিনিসগুলো ছিল তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার লোকেশনটা আমি একটু দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে ডন স্পোর্টস আমাদের দোকানের লোকেশন হচ্ছিলো গুলিস্তান শপিং কমপ্লেক্স তৃতীয়তলা দোকান নাম্বার হচ্ছে 1153 1154 আমাদের ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দুইটাই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটা কথা শুধু বলে দিতে চাই অনেকেই আমাদের ভিডিও কমেন্ট করে ভাই নাম্বারটা অফ থাকে অ্যাকচুয়ালি আমাদের মার্কেটের নাম্বারটা আছে লোকে আপনার নেটওয়ার্ক কম থাকে তার জন্য নাম্বার অফ বলে আমাদের গ্রামীণ নাম্বার যেটা এবং আমাদের হচ্ছিলো তিনটি নাম্বার এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করার ট্রাই করবেন গ্রামীণ নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর তিনটি নাম্বারটা হচ্ছে লোকে কিন্তু সরাসরি আমাদের সাথেই কথা বলতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ তো আছেই সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।